লখিমপুর আবকারী বিভাগের এক সফলতা বলে কব লাগিব। প্রায় 1100 কার্টন সুরা জব্দ করবলে সক্ষম হয়েছে, তাকো অরুণাচলী সুরা। এই সুরাসমূহ বান্দরদেওয়া অরুণাচলের বান্দরদেওয়া হয়ে গুয়াহাটিল সরবরাহ করা হয়েছিল, আর গোপন সূত্রের খবরের ভিত্তিত লখিমপুর আবকারী বিভাগে এই অবৈধ সুরাখিন জব্দ করবলে সক্ষম হয়েছে। আর মই প্রথমে দেখাইছো এই সমূহ হয়েছে সুরার কার্টুন, আর এই কার্টুনখানি গুয়াহাটিল সরবরাহ করা হয়েছিল এখন ট্রাকত। আর এনেদরে কিন্তু অরুণাচলী সুরার রমরমিয়া এখন ব্যবসায় চলাই আছে একাংশ অসাধু ব্যবসায়ী। আর এই সমূহ সুরা আজি পথালি পাহাড়ের যে টুলগেট আছে টুলগেটের সমীপরপরাই আবকারী বিভাগে জব্দ করবলে সক্ষম হয়েছে। আর ইতিমধ্যেই এই সুরাখিনির মূল্য প্রায় 30 লক্ষাধিক অধিক টাকা হব বলে আমি জানিব পারিছো। ইতিমধ্যে এই সুরাখিনি ট্রাকের ভিতর ভরা হয়েছে, আর গাড়িখন মই দেখার চেষ্টা করিম যে এইখন ট্রাকতেই অরুণাচলেরপরা অবৈধভাবে এই সুরাখিনি সরবরাহ করা হয়েছিল গুয়াহাটির দিকেরে। আর এই সুরাখিনি মূল্য প্রায় 30 লক্ষাধিক, অরুণাচলের যে মূল্য আছে সেয়া 30 লক্ষাধিক হব, আর অসমের মূল্য যদি চাই তেতিয়াহলে কিন্তু ইয়া তাতুতক অধিক হব। ইতিমধ্যে এই ট্রাকখনের যেখানি সুরা সেই সুরা জব্দ করবলে সক্ষম হয়েছে। আর মই কৈছো যে এই সুরাখিনির মূল্য এতিয়াও কিন্তু নির্ধারণ করব পৰা হোৱা নাই অসমৰ মূল্য কিমান হব। আর এই সফলতা লাভ করেছে লখিমপুর আবকারী বিভাগে। লখিমপুরের আবকারী অধীক্ষক মোৰ সৈতে আছে, মই কথা পতাৰ যত্ন করিম। এই খবর কেনেদৰে লাভ করেছিল আর অভিযানটো কেনেদৰে চলিছিল আপোনালোকৰ? একচুয়ালি আমার বিপরীত আবকারী চক্র আর সদর আবকারী চক্রে গোপন সূত্রের খবর পাই পেলায় বান্দরদোয়া টোল গেটত এই গাড়িখন ধরবলে সক্ষম হয়। যেহেতু বান্দরদোয়ার দিকেরপরা আপনার গহপুরের দিকে গৈ আছিল গাড়িখন, তেতিয়া ধরা পড়ে। কিমানমান সুরার মূল্য ইতিমধ্যে আনুমানিক 30 লাখ হব নয়? ইয়াত প্রায় আপনার 1100 কেস আছে বিলাতি সুরা আর আপনার বিয়ের, গতি এইখানে অরুণাচলের মূল্যর হিসাবত প্রায় 25 লাখ টাকা হব। দীর্ঘদিনের এই ব্যবসায় চলি আছে নাকি? ব্যবসায়ী ঠিক দীর্ঘদিনের মানে তো আমি প্রায় আজি ধর আমার যেতারপা নাকা চেকিংটা আরম্ভ হল তেতিয়ারপা আমার হাতত কোনো ধরনের এনেকা গাড়ি ধরা পড়া নাই। আগতে আমি লখিমপুর আবকারী বিভাগেরপা আমি বহুতো গাড়ি জব্দ করেছো আজি 1.5 বছর আগত, কিন্তু যেতারপা নাকা চেকিং আরম্ভ হল তেতিয়ারপা কোনো ধরনের গাড়ি ধরা পড়া নাছিলে। কিন্তু আজি বিশ্বস্ত কালি বিশ্বস্ত সূত্র খবর পাই আমার বিষয়াসকলের প্রচেষ্টাত বিষয়া কর্মচারীসকলের প্রচেষ্টাত এই গাড়িখন ধরবলে সক্ষম হয়। ব্যবসায় যে অরুণাচলী সুরার অসমত যেটু রমরমিয়া ব্যবসায় চলাই আছে আমি বাহির অন্য জেলাতো দেখিছো বা নাগাল্যান্ডের সীমামূরিয়া অঞ্চলসমূহতো দেখা পাও, গতি এই অরুণাচলী সুরার ব্যবসায়ত লখিমপুর বা আশেপাশে অঞ্চলের কোনো ব্যক্তি জড়িত থাকিব পারে নাকি? না, এইটা এটা সঠিককৈ কব পৰা হোৱা নাই, থাকিব পাৰে। কারণ ধরক এইখানে বস্তু যেহেতু আপনার বান্দরদোয়ারপরাই লোড হয়, গোটে বান্দরদোয়াতে গোটেখিনি আপনার গোডাউন যাক আছে গোডাউনবিলাক আছে, গতি আমি যিজন ড্রাইভার আছিল সেইজন ড্রাইভারক সোধা পোছা করিম। এতিয়া সোধা পোছা করা হওয়া নাই, কারণ আপনি দেখিছে লোডিং আনলোডিংটো চলি আছে, গতি আমি ইয়ার পিছত সোধা পোছা করলে আমি নিশ্চয় তথ্য লাভ করবেন। কথা কবলে গেলে অরুণাচলের যে সীমান্তবর্তী অঞ্চল আছে বান্দরদোয়াতেই অরুণাচলের সুরার গুদাম আছে, আর সেই গুদামেরপরাই এনে ধরনের ট্রাক সমূহ এই সুরা লোড হয় আর এই সুরাখিনি প্রেরণ করা হয় অসমৰ বিভিন্ন স্থানলৈ। দীর্ঘদিনেরপরা এই ব্যবসায় চলি আছিল আবকারী বিভাগে, যেতারপরা নাকা চেকিং আরম্ভ করলে সেই ব্যবসায় বন্ধ হয়ে আছিল। কিন্তু আজি এই দৃশ্য দেখি পুনের একটা প্রমাণ হয়েছে যে এনেদরেই অবৈধ সুরা অরুণাচলেরপরা বিভিন্ন প্রান্তলৈ সরবরাহ হয়। আর আজির তারিখত প্রায় 30 লক্ষাধিক টাকার সুরা জব্দ করা হয়েছে, আর এইখান ট্রাকতেই সুরা সরবরাহ করা হয়েছিল গুয়াহাটির দিকেরে। এক কথা কবলে গেলে এনেদরেই একাংশ অসাধু ব্যবসায়ী কিন্তু অরুণাচলের সুরা কর ফাঁকি দিয়ে রমরমিয়া ব্যবসায় চলাই আছে, আর তার বিরুদ্ধে কিন্তু অভিযান অব্যাহত রাখিছে লখিমপুরের আবকারী বিভাগে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।